আমন্ত্রণ এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের তৃতীয় কার্য দিবসে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে ৪৬৩.১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 9.2 পয়েন্ট কমে 6,269 পয়েন্ট, ডিএস30 সূচক 5.6 পয়েন্ট কমে 2,220 পয়েন্টে এবং ডিএসইএস বা শরিয়া সূচক 4.3 পয়েন্ট কমে 1,365 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 315টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 37টির, কমেছে 126টির এবং অপরিবর্তিত রয়েছে 153টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল জেনেক্স ইনফোসিস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, বসুন্ধরা পেপার মিলস, স্টার্ন হাউজিং ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এর লেনদেনেও ছিল নিম্নমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসই এর সার্বিক সূচক সিএএসপিআই 19.5 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 18,513 পয়েন্টে। সিএসইতে আজ 129টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এইসব প্রতিষ্ঠানের মধ্যে 27টির দর বেড়েছে, কমেছে 54টির আর 48টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসইতে 10.2 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। দর্শক, এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে আবারও বাড়ল বিদ্যুতের দাম, একই সঙ্গে বাড়ানো হয়েছে পাইকারিতেও। সকালে বিদ্যুৎ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত 12 জানুয়ারি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম 5% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 19 দিনের মাথায় আবারও দাম বাড়ানোর বিষয়ে বিদ্যুৎ বিভাগ বলছে আগের জারিকৃত প্রজ্ঞাপনটি সংশোধন করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় আবাসিক গ্রাহকদের মধ্যে 0 থেকে 50 ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম ইউনিট প্রতি 3.94 টাকা থেকে বাড়িয়ে 4.14 টাকা, 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বিদ্যুতের দাম 4.40 টাকা থেকে বাড়িয়ে 4.62 টাকা এবং 76 থেকে 200 ইউনিট ব্যবহারকারীদের 6.01 টাকা থেকে বাড়িয়ে 6.31 টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে 201 থেকে 300 ইউনিট ব্যবহারকারীদের 6.30 টাকা থেকে বাড়িয়ে 6.62 টাকা, 301 টাকা থেকে 400 ইউনিটের জন্য 6.66 টাকা থেকে বাড়িয়ে 6.99 টাকা, 401 থেকে 600 ইউনিটের মধ্যে 10.45 টাকা থেকে বাড়িয়ে 10.96 টাকা এবং 600 ইউনিটের ওপরে বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিল 12.03 টাকা থেকে বাড়িয়ে 12.63 টাকা করা হয়েছে। বাংলাদেশের জন্য 450 কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। গতরাতে IMF-এর নির্বাহী পরিষদের বৈঠকে এই ঋণ অনুমোদন করা হয়। ঋণ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এক বিবৃতিতে এই ঋণের জন্য IMF-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত বছরের 24 জুলাই ঋণ চেয়ে IMF-এর কাছে চিঠি দেয় বাংলাদেশ। পরে 12 অক্টোবর ওয়াশিংটনে বিশ্বব্যাংক IMF-এর বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার 450 কোটি ডলারের ঋণ সহায়তার আশা করেন। কয়েক ধাপে এই ঋণ মিলবে। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম আসরের পর্দা নামছে আজ। আজ রাত 9টায় মেলা শেষ হবে। ঢাকার পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে অনুষ্ঠিত মেলার সময় ব্যবসায়ীরা আরও 1 সপ্তাহ সময় বাড়ানোর দাবি জানালেও তাতে সাড়া দেয়নি কর্তৃপক্ষ। শেষ মুহূর্তে ক্রেতা দর্শনার্থীদের আকর্ষণে স্টল মালিকরা তাদের পণ্যে দিয়েছেন বিশেষ ছাড়। লোভনীয় ছাড় পেয়ে ক্রেতারা কেনাকাটা বাড়ালেও ব্যবসায়ীরা সন্তুষ্ট নন। এবারের বাণিজ্য মেলায় 10টি দেশের 17টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এছাড়া দেশি বিদেশি প্রতিষ্ঠানের জন্য 2টি হলের বাইরে মিলে মোট 331টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। চলমান ডলার সংকটের মধ্যে বছরের শুরুতে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। জানুয়ারি মাসের প্রথম 27 দিনে প্রবাসীদের কাছ থেকে দেশে এসেছে 167 কোটি ডলার। জানা যায় জানুয়ারির প্রথম 27 দিনে 167 কোটি ডলার
আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যেখানে বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরের রেমিটেন্স এসেছিল ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার। রেমিটেন্সের এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ১৭০ কোটি ডলার অতিক্রম করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে জানুয়ারির প্রথম ২০ দিনে ১৩১ কোটি ৫২ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, আর প্রথম ১৩ দিনে দেশে রেমিটেন্স এসেছে ৯২ কোটি ৮৬ লাখ ডলার। এই ছিল আজকের এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।